নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর আমি পায়েল এখনকার হেডলাইন্স পাঁচ রাজ্যে বিজেপির ভরাডুবিতে খুশি র্যালি ক্রান্তিতে দার্জিলিংয়ে বিভিন্ন পরিযোজনা শুরু করার পরিকল্পনা মন্ত্রীর জলপাইগুড়ি শহরকে ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে সড়ক পুরসভা রেশন ব্যবস্থা তদারকি করতে রেশন ডিলারদের নিয়ে বৈঠক অভিযানে দশ কেজি হাতির দাঁত সহ গ্রেফতার দুই সোশ্যাল শেষে দ্বিতীয় বর্ষের ছাত্রকে ছুরিকা হতো আসছি সংবাদ বিস্তারে পাঁচ রাজ্যে বিজেপি হেরে গিয়েছে এই খুশিতে শুক্রবার সকালে মাল ব্লকের ক্রান্তিতে মিছিল করল ক্রান্তির সাংগঠনিক ব্লক কংগ্রেস ছস্থানহ পাঁচটি বিধানসভা নির্বাচনে সেই আনন্দ উল্লাসে এবং কংগ্রেস সমর্থকদের মনোবল চাঙ্গা করতে কংগ্রেসের সভাপতি যোগেন দাসের নেতৃত্বে মিছিল করা হয় মিছিলটি ক্রান্তি বাজার হয়ে সাত হাত কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয় রাজ্য সরকারের পর্যটন বিভাগের তরফ থেকে দার্জিলিং এ বিভিন্ন পরিযোজনা শুরু করার পরিকল্পনা করা হয় এই পরিকল্পনা রূপায়নে পর্যটন মন্ত্রী গৌতম দেব পাহাড়ের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে শুক্রবার দার্জিলিংয়ে পৌঁছান দার্জিলিং জেলার ধোতিয়ায় অবস্থিত হ্যালিপ্যাড পর্যবেক্ষণ করে পর্যটন মন্ত্রী গৌতম দেব শুক্রবার দার্জিলিংয়ে পৌঁছান সেখানে গিয়ে তিনি লয়েড বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ করেন এরপর মন্ত্রী গৌতম দেব এক সাংবাদিক সম্মেলন করে জানান লয়েড বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন সমস্যার সমাধান এবং এই গার্ডেনের উন্নত করার জন্য বন বিভাগের দ্বারা ডিপিআর তৈরির কাজ শুরু করা হয়েছে এই গার্ডেনের রাস্তা গ্রিন হাউস ট্রেন সহ বিভিন্ন সমস্যার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা সম্বন্ধে রাজ্যের পর্যটন বিভাগের তরফে সমাধান করার আশ্বাস দেন তিনি এছাড়াও গার্ডেনের সামনে কর্মচারীদের জন্য স্টাফ কোয়ার্টার এবং দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের জন্য গেস্ট হাউস নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানান মন্ত্রী को दिया उसके उसके था सीएम मैडम ने हमको बोला कि यू गो एंड एक्सप्लोर दी पॉसिबिलिटी ऑफ क्रिएटिंग न्यू प्रॉपर्टी ओवर वे तो कल हम प्रॉपर्टी देख रहे है और जी से लेके प्रॉपर्टी में जाएंगे ये है कश्यंग का बात दार्जिलिंग हमारा ये जो प्रॉपर्टी है ना सारे तोड़ के हम लोग नया बना रहे हैं इसको हम डिजाइन कॉन्टेस्ट में दिया चौदह आर्किटेक्ट लोग पार्टिसिपेट किया उसमें से हम लोग शॉर्ट लिस्ट किया सिक्स हम कल थोड़ा दिल्ली जा रहा है Uh, उसके बाद नाइनटीन्थ में हमारा वो डिजाइन कॉन्टेस्ट हम लोग फाइनल करके टेंडर प्रोसेस में हम लोग जाएंगे दिस इज फॉर दार्जिलिंग आवर एग्जिस्टिंग प्रॉपर्टी एंड हम लोग फालू टोंगलू और टाइगर हिल में वो दोनों जगह में हम लोग टेकर्स हार्ट डेवलप कर रहा है टेकर्स लोग के लिए और टाइगर हिल में बिल्कुल टेंटिंग टाइप का कोई परमानेंट नेचर का नहीं हम लोग बना रहा है और उसके साथ जो सेंचुरी होल एक बंगला था जो आग लग गया था उसको हम लोग रिवील कर रहे हैं गोपन सूत्रের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 10 কেজি ওজনের হাতি দাঁত সহ দুজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর গোয়েন্দা দপ্তর সূত্রে খবর ধৃতদের মধ্যে দীপালি রংপিপি নামের একজন মহিলাও রয়েছে অপরজনের নাম ইসলাম আসামের নজরুল হোজাই জেলার বাসিন্দা ধৃতরা আসাম থেকে কামরূপ এক্সপ্রেসের চেপে কলকাতার উদ্দেশ্যে যাবার সময় ট্রেনটি এনজিপি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা দফতরের আধিকারিকেরা তাদের কাছ থেকে উদ্ধার হয় দশ কেজি চারশো গ্রামের ছয় টুকরো হাতির দাঁত যার আনুমানিক বাজার মূল্য এক কোটি চার লক্ষ চল্লিশ হাজার টাকা ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয় জানা যায় আসামের নলবাড়ি জঙ্গল থেকে আনা হয়েছিল হাতির দাঁতগুলো এবং কলকাতায় হাত বদলের কথা ছিল কলকাতা থেকে ওই দাঁতগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা বলে গোয়েন্দা দপ্তর সূত্রে খবর সোশ্যাল অনুষ্ঠান শেষে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের ছুরিকাহত হবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে আহত ছাত্রের নাম সৌরভ মজুমদার সে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে জানা যায় বৃহস্পতিবার কলেজের সোসাল ছিল রাত সাড়ে নটা নাগাদ সেই অনুষ্ঠান শেষ হয় সেই সময় কলেজের গেটের সামনে চার যুবক সৌরভকে আক্রমণ করে বলে আহতের ভাই সৌভিক মজুমদার জানায় তাকে ছুরি দিয়ে আক্রমণ করে দুজন পালিয়ে যায় রিজু রায় ও বিধান রায় নামে অপর দুজনকে আটক করে ছাত্ররা তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় আহতকে প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে হয় পরে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কলেজ অভিযোগ খুনের ঘটনায় জড়িতরা বহিরাগত তবে বহিরাগতরা কিভাবে বার্ষিক অনুষ্ঠান চলাকালীন কলেজে ঢুকলো এ নিয়ে উঠছে প্রশ্ন সোশ্যালের শুরু থেকে শেষ পর্যন্ত কলেজে কোতোয়ালি থানার পুলিশ মোতায়েন করা ছিল তাদের উপস্থিতিতে কি করে এই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলো এ নিয়েও উঠছে প্রশ্ন এ নিয়ে অবশ্য কিছুই বলতে চাননি পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ এনজিপি স্টেশন এবং ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফের বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর দেশি মদ ধৃত বাবলু গাইন শ্যাম সুন্দর কামতি জগদীশ রায় বুদ্ধদেব শীল অজয় নন্দীকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় এনজিপি থানা এলাকায় বেআইনি মদ কারবার রুখতে একের পর এক অভিযান অব্যাহত রেখেছে এনজিপি থানার পুলিশ রেশন ব্যবস্থায় তদারকি করতে রেশন ডিলারদের নিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনের রেশন ব্যবস্থায় তদারকি করতে জেলা প্রশাসনের উদ্যোগে সমস্ত রেশন ডিলারদের নিয়ে বৈঠক হলো মালদা কালেক্টরেটের কনফারেন্স হলে জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের উপস্থিতিতে সমস্ত রেশন ডিলারদের নিয়ে একটি রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয় এদিন সেই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সহ খাদ্য দফতরের আধিকারিকেরাও জেলায় বিভিন্ন রেশন ডিলারেরা নিয়মিতভাবে দোকান খোলা রাখছেন কিনা সঠিকভাবে সরকারি সামগ্রী বিলি বন্টন হচ্ছে কিনা এবং আবেদনকারী গ্রাহকেরা রেশন কার্ড সঠিক সময়ে পাচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলি এদিনের বৈঠকে তুলে ধরা হয় বিভিন্ন সমস্যামূলক বিষয়গুলিও শোনেন জেলাশাসক ও প্রশাসনের কর্তারা সেই সমস্ত সমস্যা সমাধানের পাশাপাশি গ্রাহকদের যাতে রেশন বন্টনের ক্ষেত্রে কোনো রকম সমস্যায় না পড়তে হয় সেদিকেও বিশেষ নজর দেবার কথা বলা হয় রেশন ডিলারদের বৈঠক শেষে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান আজকে আমরা রেশন ডিলারদের প্রতিনিধি এবং খাদ্য দপ্তরে যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে এবং জেলা পরিষদের সভাধিপতি খাদ্য কর্মাদক সবার উপস্থিতিতে আমাদের যে রেশন যে সিস্টেম রয়েছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটাকে পরিষেবাটাকে যাতে আরও ভালো করে দেওয়া যায় যে সমস্ত মানুষের গ্রিভেন্স রয়েছে মানুষের যে কমপ্লেনগুলো রয়েছে সেগুলোকে দ্রুত সঠিকভাবে যাতে আমরা ডিসপোজ করতে পারি শহরকে যানজট সমস্যা ও সুন্দর গড়ে তুলতে উদ্যোগী জলপাইগুড়ি পৌরসভা গত কয়েকদিন ধরে শহরের রাস্তায় ফুটপাত দখল মুক্ত করতে পুরসভার তরফ থেকে অভিযান চালানোই ক্ষোভে পুষছেন ব্যবসায়ীরা ফলে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে পুরসভা ও পুলিশ কর্মীদের ব্যবসায়ীদের অভিযোগ ফুটপাত দখল মুক্ত করাকে কেন্দ্র করে পুরসভা ও পুলিশ তাদের হয়রানি করছে যদিও ব্যবসায়ীদের চাপে পড়ে এক প্রকার পিছু হাটে পুরকর্মী সহ উপস্থিত পুলিশকর্মীরা বেশ কিছুক্ষণ স্থগিত রাখা হয় অভিযান এরপর পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সন্দীপ মাহাতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার নেতৃত্ব নামে তবে ব্যবসায়ীদের ফের চাপে বস্ত্র বাজারে অভিযান চালানো সম্ভব হয়নি দিন বাজার সেতু সংলগ্ন রাস্তায় অভিযান চলে ফুটপাতের বেশ কিছু দোকান ভেঙে ফেলা হলেও কিছু দোকান তোলার জন্য সময় বেঁধে দেওয়া হয় ফলে দু রকমের আইন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শহরবাসীর মধ্যে এদিনের অভিযানে পুরসভার আধিকারিক শান্তনু নন্দন মৈত্র বলেন

বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় এই সচেতনতা র্যালিতে ট্রাফিক পুলিশের তরফে এদিন ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও হেলমেট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেফ লাইফ এর কর্মসূচিকে সামনে রেখে এই সচেতনতা র্যালির আয়োজন করা হয় উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক এখন একটু বিরতি ফিরে আসি বিরতির পর এক কাহাবত হ্যাঁ কাম উ और करे तो डंडा बाजे तो बेहुनरों से बचिए और हुनरमंद को ही काम दीजिए फोटोज एंड आर फॉर फॉर लाइफ। लीव इट प्रोफेशनल्स। कॉन्टेक्टानी इंस्टीट्यूट and दोडक्शन मोबाइल नंबर नाइन फोर थ्री फोर जीरो टू थ्री एट वन 9434023813. interested to learn photography but don't have time on weekdays good news we have started weekly classes on sundays admission going on enroll now contact 738463484677979452629832078906 address Sumani Institute of division and Productions, Ashrampara, Ram Krishna Road, beside Angela High School, Siliguri. Eskalive is 21st century internet news channel. Now also available on Hathway Box channel number 871 on traditional TV. Eskalive is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim committed to providing complete news and live debate to global audience in five different languages viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We streamed over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone and our original television content produced HD video. ফিরে এলাম বিরতির পর আসছি পরবর্তী সংবাদে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আলিপুরদুয়ারের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার কালচিনি চা বাগানের গ্রাম পঞ্চায়েতে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আপনার পঞ্চায়েতে প্রশাসন কর্মসূচি মূলত গ্রামের মানুষজন যারা বিভিন্ন দরকারে ব্লক আধিকারিক অফিস অথবা জেলা অফিসে যেতে পারে না তারা যাতে নিজের গ্রামে সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য মূলত আপনার পঞ্চায়েতে প্রশাসন চলছে আলিপুরদুয়ার জেলা জুড়ে এদিন ব্লকের বিভিন্ন দপ্তর ও আধিকারিকগণ উপস্থিত ছিলেন এলাকাবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ তুলে ধরে এদিন অনুষ্ঠানে কালচিনির বিডিও ভূষণ শেরপা উপস্থিত ছিলেন তিনি নিজে জনগণের অভাব অভিযোগ শুনেন এবং তা সমাধানে সচেষ্ট হন এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য গণেশ মা কালচিনি বিধায়ক উইলসন চাপড়ামারি ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান বিজেপি ছেড়ে প্রায় তিনশো জন কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দিলেন এদিন কুচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় ওই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে ওই বিজেপি কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেয় কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিনের ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন সর্বদলীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা অনেক কর্মী নেতা পরস্পর পরস্পরের সাথে দেখা হচ্ছে এই কর্মী সভায় হয়তো আবারও দেখা হবে পরবর্তী কর্মী সময় মাঝখানে কারো সাথে কারো যোগাযোগ আমরা ভুলে যাচ্ছি মানুষের দুয়ারে পৌঁছানো আমরা ভুলে যাচ্ছি মানুষের সাথে গিয়ে কথা বলা তার সুখ দুঃখের আলোচনা করা আমি আবার সবাই মিলে এগিয়ে আসতে হবে আমাদের সান্নিধ্যে আপনাদের সান্নিধ্য নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে নিয়ে অপরাধ করেনি কিন্তু আমি এমন অপরাধ কেন করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলে আমি সবাইকে অনুরোধ করবো এদিকটা আমাদের সতর্কতা থাকতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করি আমার কর্মকাণ্ড এমন জায়গায় যাতে না পৌঁছয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল ওঠে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি বাংলার মাটিতে দাঁড়িয়ে যে লড়াই দীর্ঘ পঁচিশ বছর ধরে সংগঠিত হয়েছিল তারই প্রতিফলন ঘটতে চলেছে আগামী দিনে মদ খাওয়ার জন্য একশো টাকা চেয়ে না মেলায় স্ত্রীর ওপর নির্মম অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে মানিকচক থানার এনায়েতপুর গ্রামের ঘটনা জানা যায় এদিন মদ্যপ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে বাড়ির লোকেদের সামনে পুড়িয়ে খুনের চেষ্টা চালায় স্বামী গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা পুলিশ সূত্রে জানা যায় আহত গৃহবধূর নাম কল্পনা চৌধুরী তার স্বামী সন্তোষ চৌধুরী পেশায় মাছ বিক্রেতা ওই দম্পতির তিন বছরের একটি ছেলে রয়েছে দীর্ঘদিন ধরে স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে অশান্তি চলছিল শুক্রবার সকালে স্ত্রীর কাছে একশো টাকা চায় স্বামী সন্তোষ চৌধুরী সেই টাকা না দিয়ে মত খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানালে অভিযুক্ত সন্তোষ তাকে মারধর করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় সন্তোষ চৌধুরীর বিরুদ্ধে আহতের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযুক্ত পলাতক। করেছে। কি করেছে? ও স্বামী মারধর করছে, টাকা চাইছে, টাকা দিচ্ছে না, আর পাবে? কত টাকা চেয়েছিল? রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ চারটি পরিবার চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলের বৌদিগজ গ্রামের ঘটনা জানা যায় গ্যাস সিলিন্ডার ফেটে আটটি বাড়ি ভস্মীভূত হয়ে যায় ইসলামপুর থেকে দমকলে দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লক্ষাধিক টাকা বড়দিনের আগে দুস্থ মানুষদের হাতে উপহারস্বরূপ শীতবস্ত্র তুলে দিল পিইসি স্কুল অফ মিনিস্টারি নামক সংস্থা আজ উক্ত সংস্থার পক্ষ থেকে দলসিংপাড়া রন বাহাদুর বস্তি এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে দলসিংপাড়া ও হাসিমারা এলাকার সত্তর জন দুস্থকে কম্বল প্রদান করা হয় পাচারের পথে মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করল দফতর কর্মীরা শুক্রবার কালচিনি এলাকায় সাইকেলে করে সেগুন কাঠ পাচার হবার সময় পানা রেঞ্জের কর্মীরা দুটি সাইকেল আটক করে এবং উদ্ধার করা হয় প্রায় দশ সি সেগুন কাঠ শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে কৃষি মেলার উদ্বোধন করেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সরকারি সভাপতির প্রতিনিধি জাভেদ আক্তার কৃষি দফতরের মাঠে এই মেলা শুরু হয় এদিন কৃষি মেলার শুভারম্ভ নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয় এছাড়াও নিত্যানুষ্ঠানও অনুষ্ঠিত হয় আগামী তিন দিনব্যাপী এই কৃষি মেলা চলবে বলে জানা যায় রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে কৃষি কৃষিক্ষেত্রে চাষিদের উন্নত পদ্ধতির সঙ্গে পরিচয় করানো কৃষির সাথে অন্যান্য দফতরের মেলবন্ধন উন্নত প্রজাতির বিষ উন্নত সেচ ব্যবস্থা মৎস্য চাষ সহ বিভিন্ন বিষয়ে চাষিদের সচেতন করা হবে এই মেলার মাধ্যমে এই মেলায় স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত উৎপাদিত ফসল নিয়ে কৃষি মেলার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন কৃষি ফসলের পাশাপাশি বিভিন্ন কৃষি যন্ত্রাংশ এই মেলার প্রদর্শনীতে অংশ নেয় উদ্যান মৎস্য খাদ্য কৃষি বিপণন ও সমবায় ও প্রাণী সম্পদ মেলা দু হাজার আঠারো উনিশের তিন দিনের যে কৃষি মেলার আয়োজন করা হয়েছে এই মেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক চাষি ভাইদের মা বোনদের জন্য থাকবে যেমন কৃষি প্রশিক্ষণ শিবির এরপরে থাকবে কিছু প্রদর্শনী যেটা হচ্ছে কৃষি বিষয়কের চিত্র প্রদর্শনী তার সঙ্গে কৃষি বিষয়ক প্রস্তুতির সঙ্গেও ফসল এই দুটো আলাদা আলাদা করে আমরা কৃষক ভাইদের আমরা পুরস্কার এখন তো ধান কাটানোর ব্যাপার সকাল থেকে নিয়ে গ্রামবাসীরা ধান কাটতে চলে এর জন্য এখন একটু কম হয়ে গেছে কিন্তু দেখবা কে সন্ধ্যা হতে হতে এই কৃষি মেলাটা আবার জোর কারণ এটাই কে প্রত্যেকটি এলাকাতে একটা খবর চলে গেছে কৃষি মেলা দিদির মেলা আমাদের মেলা এসএসবির ফিফটি থ্রি ব্যাটালিয়ানের আয়োজনে কালচিনি রায়মাটাং বনবস্তিতে অ্যাকশন প্রোগ্রামের তরফ থেকে দুস্থ গ্রামবাসীদের নিঃশুল্ক বাসনপত্র বিতরণ করা হয় কালচিনি রায়মাটাং বনবস্তিতে এসএসবি ফিফটি থ্রি ব্যাটালিয়ানের ফালাকাটা মুখ্যালয়ের একটি কার্যক্রমে দুস্থ গ্রামবাসীদের নিঃশুল্ক বাসনপত্রসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয় এই কার্যক্রম চলাকালীন সিভিক মেডিকেল অ্যাকশন এবং ভেটেরিনারি অ্যাকশনের তরফ থেকে একশো সাতষট্টি জন শিশুসহ সহ প্রৌর ও প্রৌঢ়াদের নিঃশুল্ক চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় উত্তরবঙ্গ এবং সিকিমে নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক আজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর